আচ্ছা, তো আজকে একটা টিউটোরিয়াল দেখাই। এটা আমার খুব ফেভারিট একটা টিউটোরিয়াল। আমার যখন গিম্বাল বা স্টেবিলাইজার কিছু ছিল না, তখন আমি এই জিনিসটা অনেক বেশি ট্রাই করতাম। আর আমার মনে হয় যে কেউ এই জিনিসটা ট্রাই করতে পারেন, কারণ আজকে আমি ইউজ করতেছি আমার সেলফোন। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি 51। আর আপনারা যারা যে কোনো সেলফোনই ইউজ করতে পারেন। আর এটার মধ্যে ফ্যান্সি তেমন কিছুই নাই, 4K আছে, সেটা থাকলে বেটার, না থাকলেও কোনো সমস্যা নেই, জাস্ট একটা ফাংশনিং ক্যামেরা থাকলেই হবে। সো লেটস স্টার্ট। সো স্টেপ ওয়ান হচ্ছে আপনাকে একটা রিগ বানাতে হবে। আমি সেটার জন্য ইউজ করতেছি আমার এই পুরানো গল্পের বইটা, একটা ভারী অবজেক্ট আর স্কচ টেপ। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, আপনারা যে ভারী অবজেক্টটা বসাবেন, ট্রাই করবেন বইটার একটা কর্নারে বসাতে, এটা একটু ইম্পর্টেন্ট। এখন যদি আমি সেলফোনটা বসাই দিই, আমার রিগ কমপ্লিট। স্টেপ টু হচ্ছে আমার ফোকাস আর এক্সপোজার লক করতে হবে। সো আপনি যখন এই সিস্টেমটা ইউজ করবেন, তখন আপনার সাবজেক্টের উপর ফোকাস আর এক্সপোজার, এটা কিন্তু একদম লক করে রাখতে হবে। আদারওয়াইজ আপনার ভিডিওটা কিন্তু পুরো একটা মেস আপ হবে। তো ইউজুয়ালি যেটা হয়, এই বইটা যদি আপনার সাবজেক্ট হয়, আপনি যদি স্ক্রিনের উপর ট্যাপ করে ধরে রাখেন, এই বইটার উপর ফোকাস আর এক্সপোজার কিন্তু লক হয়ে যাবে। আর ইনকেস যদি সেটা কাজ না করে, ডোন্ট ওয়ারি, আপনি যদি আপনার ফোনের মডেলটা দিয়ে সার্চ করেন তাহলে ইজিলি পেয়ে যাবেন। সো ফার্স্ট শটটা হচ্ছে ডলি ইন, খুবই সিম্পল। আপনার রিগটাকে যদি আপনি পিছন থেকে সামনের দিকে নিয়ে যান, সেটা হচ্ছে ডলি ইন। আর একটা ইম্পর্টেন্ট টিপ বলি, আপনার ফোকাস আর এক্সপোজার কিন্তু আপনার শটটা যেখানে শেষ হবে সেখানে লক করে রাখতে হবে। সেকেন্ড শটটা হচ্ছে ডলি আউট। আপনি যদি আপনার রিগটাকে সামনে থেকে পিছন দিকে নিয়ে আসেন, সেটাকেই বলা হয় ডলি আউট। আর এখানেও আপনার ফোকাস এবং এক্সপোজার, আপনার শটটা যেখানে শেষ হবে সেখানে আগে থেকে লক করে রাখতে হবে। এটা হচ্ছে স্লাইডার শট। আপনি যদি আপনার রিগটাকে ডান দিকে বা বাম দিকে মুভ করেন তাহলেই হয়ে যাবে। আর আপনার সাবজেক্টের উপর ফোকাস আর এক্সপোজার আগে থেকে লক করে রাখতে হবে। আর লাস্ট শটটা হচ্ছে ভার্টিক্যাল ডাউন স্লাইডার শট। সো আমি আমার রিগটার উপর একটা বক্স রেখে দিচ্ছি, আর সেটার উপর আমার সেলফোনটাকে রাখবো। এরপর আমি জাস্ট স্লাইডার শটটাকে কপি করবো। আর এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে নিই, আমি প্রত্যেকটা ক্লিপই কিন্তু 4K নিচ্ছি, কারণ আমি 4 times জুম ইন করতে পারবো। সো তখন একটা ম্যাক্রো ফিল দিতে পারবো। আচ্ছা, তো একটা ইম্পর্টেন্ট নোট বলি, একটু আগে যে ভিডিওগুলো দেখলেন, আমার কিন্তু প্রতিটা ক্লিপ 7 থেকে 8 বার করে নিতে হয়েছে জিনিসটা পারফেক্ট করার জন্য। সো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যে কোনো কোশ্চেন কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।